Tata Motors has announced that it has won the Singur automobile manufacturing facility case. দফা দফা বাংলার ইমেজ সিঙ্গুর কাণ্ডে জয় তাহলে টাটার ক্ষতিপূরণ দেওয়া ছাড়া বাংলার হাতে আর কোনো অপশন নেই দোষটাকার বর্তমান রাজ্য সরকারের নাকি বাম সরকারের তাহলে কি কর্মসংস্থানের প্রশ্নে বাংলা চিরকালই অভাগাই থেকে যাবে চলুন এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক আজকের প্রতিবেদনে সাল 2006 বাংলায় কর্মসংস্থানের ভাগ্য সুনিশ্চিত করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রতন টাটাকে পাশে নিয়ে সিঙ্গুরে গাড়ি তৈরির কারখানার ঘোষণা করলেন তিনি প্রায় 1000 একর জমি দেবার প্রস্তাব পাশ করল বাম সরকার পুরোটাই প্রায় কৃষি জমি স্বপ্ন বাস্তবায়িত হবার পথেও সময় বেশি লাগলো না 2007 সালে সিঙ্গুরে শুরু হলো কারখানা নির্মাণ কিন্তু হঠাৎ নির্মাণের স্বপ্ন গেল থমকে বাধা দিলেন কৃষকদের একাংশ তাদের আন্দোলনের কারণ জমি অধিগ্রহণ বাম সরকার ঠিকঠাক ওয়েতে করেনি স্বাভাবিকভাবেই ক্ষোভ বৃদ্ধি পেল কৃষকদের আর সেই ক্ষোভকেই হাতিয়ার করল তৃণমূল বাংলায় সরকার বদলের পট পরিবর্তন এখান থেকেই সিঙ্গুর আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল পরিস্থিতি যেদিকে এগোল 2008 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠক সারলেন টাটারা এবং অবশেষে পাত্তারি গোটাতে তারা বাধ্য হলেন কথায় বলে যে রাজ্যে টাটারা আসে সেই রাজ্যের শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল হয় ন্যানো গাড়ির কারখানা হলে কর্মসংস্থানে জোয়ার আসত বাংলায় এমপ্লয়মেন্টের ভাগ্য আরও বদলে যেত যদি টাটার পথে হেঁটে আসত অন্যান্য কর্পোরেট সংস্থাগুলি শুধু ন্যানো কারখানা তৈরি হলেই 7 থেকে 8 হাজার মানুষের কর্মসংস্থান হতো এই কথাটা আমাদের নয় খোদ রতন টাটার রতন টাটা স্পষ্ট জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি সম্মান করেন তিনি চেয়েছিলেন সিঙ্গুরে টাটা গোষ্ঠী থাকুক কর্মসংস্থানের নিরাপত্তা সুনিশ্চিত হোক বুদ্ধদেব ভট্টাচার্য আশ্বাস দিয়েছিলেন ঠিকই কিন্তু বাম আমলের স্বপ্ন পূরণ হয়নি এদিকে কারখানা হবার প্রস্তাব জলাঞ্জলিতে গেল কৃষকদের আন্দোলনকে হাতিয়ার করলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করে মুখ্যমন্ত্রী হলেন তিনি বললেন কৃষি জমি ফিরিয়ে দেবেন সকল কৃষকদের দেওয়া হবে ক্ষতিপূরণ তারপরই শুরু হল গণ্ডগোল তৃণমূল সরকার টাটাকে বিকল্প জমি দিয়ে কারখানা করার প্রস্তাব দিল কিন্তু টাটারা ততদিনে বাংলা ছেড়ে গুজরাতে পগার পার সানন্দে ন্যানো কারখানা তৈরি হয়ে গেছে অগত্যা সরকারের প্রস্তাব ফিরিয়ে দিল টাটা সংস্থার পক্ষ থেকে জানানো হলো বাম সরকারকে জমি অধিগ্রহণ বাবদ 154 কোটি টাকা তারা দিয়েছিল সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দাবি করল টাটা আইনি জটিলতা সময়ের সঙ্গে দীর্ঘ হতে লাগল সুপ্রিম কোর্ট 2016 সালে জানালো সিঙ্গুরে বাম সরকার যেভাবে জমি অধিগ্রহণ করেছিল তা গোটাটাই অবৈধ টাটা মোটরস পাল্টা জবাব দিল তাদের বক্তব্য অন্য আরেকটি পলিটিক্যাল পার্টি ক্ষমতায় এসেছে বলে মামলার মাঝখানে অবস্থান পরিবর্তন এভাবে অসম্ভব আদালত তখন আবার পাল্টা যুক্তি দেখালো অধিগ্রহণ যখন বেআইনি তাহলে সরকার অবস্থান বদল করতেই পারে অগত্যা জল আরও বেশি দূর গড়ানোর আগেই মধ্যস্থতাকারী প্যানেলের সহায়তা চাইল টাটা এবার সেই প্যানেলই জানিয়ে দিল রাজ্য সরকারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে 766 কোটি টাকা এই ক্ষতিপূরণ কে দেবে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আচ্ছা এটা কিন্তু সুদ ছাড়া মানে বলা হয়েছে যতক্ষণ না এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ 11% হারে সুদ দিতে হবে আর মামলা বাবদ টাটা গোষ্ঠীকে দিতে হবে আরও 1 কোটি টাকা এখন প্রশ্ন হচ্ছে বাংলার অর্থনীতি কি টাটা গোষ্ঠীকে এই টাকা দিতে পারবে রাজ্য সরকারের সামনে কি আর কোনো উপায় নেই ইতিমধ্যেই তৃণমূল শিবির থেকে সাফ বলা হয়েছে এই বিশাল অঙ্কের যে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে তার জন্য একমাত্র দায় বর্তায় তৎকালীন বাম জমানার উপর তাদের অদূরদর্শিতা আজ বাংলাকে এভাবে নাকি বেঁচে ফেলেছে কিন্তু সত্যি করে বলুন দেখি তৃণমূল সরকারে আসার পর বাংলায় শিল্প মানচিত্র কি আদৌ উজ্জ্বল হয়েছে চাকরি প্রার্থীদের ধর্ণা আন্দোলন সবই তো চলছে শিল্প নেই বেকারত্ব বাড়ছে 2023-এর মার্চের হিসেব বলছে পশ্চিমবঙ্গে আনএমপ্লয়মেন্ট রেট 4.84% মতন তাহলে কি এই বেকারত্বের কোনো সুরাহা নেই যে কটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা শোনা গেছে সেটাই বা কবে হবে তাজপুর বন্দর ডেউচা পাচামি খনি আর সবথেকে বড় কথা বাংলায় বড় বড় কর্পোরেট সংস্থারা আসছে না কেন
বাংলায় ট্যালেন্ট নেই এই কথা এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে কেউ বললেও বিশ্বাস করবে না। তারা আজ ডিগ্রি নিয়ে হয় রাজ্য ছাড়ছে, না হয় দেশ ছাড়ছে। আর এসব দেখে একটাই বিষয় মাথায় আসে, বর্তমান শাসক শিবির তাহলে কাজ তৈরির জন্য ভালো রকম এনভায়রনমেন্ট হয়তো তৈরি করতে পারেনি, কর্পোরেট সংস্থাগুলোকে দেখাতে পারেনি ফিউচার অ্যাসপেক্ট। সেকশন 34 অফ আর্বিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট অনুযায়ী ট্রাইব্যুনালের নির্দেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানাতে পারে রাজ্য সরকার, সেই রাস্তা খোলা রয়েছে তাদের। কিন্তু এসব করে কি বাংলা রিমেজ আদৌ ফিরে আসবে, নাকি শিল্পহীন রাজ্যের তকমা নিয়ে ঘুরতে হবে বাংলাকে? আর যদি চ্যালেঞ্জ জানিয়ে আবার মুখ পড়ে, মানে শাসক শিবির যদি হেরে যায়, তাহলে তো গোদের ওপর বিস্ফোরণ। রাজনৈতিক তরজা চলছে, আইনি প্রক্রিয়াও চলছে, সিঙ্গুরের ভবিষ্যৎ এখন এক বুক পাঁকে দাঁড়িয়ে। আর গতকালের রায় তো বলেই দিল শিল্পহীন বাংলা কিভাবে নাস্তানাবুদ হতে পারে অদূর ভবিষ্যতে। ভুল বাম করুক রাম করুক অথবা ডান, দিনের শেষে শিল্প না এলে আদতে ক্ষতি রাজ্যের, রাজ্যের ক্ষতি মানে সেটা দেশের অর্থনীতির ক্ষতি। সিঙ্গুরের ক্ষত চিরকাল বাংলার বুকে থেকে যাবে, সঙ্গে এই প্রশ্নটাও থেকে যাবে সিঙ্গুর আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারতেন। তেমনি এই প্রশ্নটাও থেকে যাবে যে বাংলায় হয়তো শিল্পের চেহারাটা সার্বিকভাবে ধাক্কা খেত না যদি না সিঙ্গুরে এই রকম একটি ক্ষত তৈরি হতো। টাটার বিদায় বড় ভুল, সেই ভুল যেই করুন না কেন, এতগুলো বছর পরেও কিন্তু সেই ভুলের মাশুল গুনতে হচ্ছে বাংলার তরুণ প্রজন্মকে। টাটাদের কাছে কি তাহলে সত্যি হেরে গেল বাংলা? মতামত জানান কমেন্ট বক্সে, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।